যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে তাদের সেদিন থেকে এইসব কর্মীরা তাদের কাজ চালিয়ে আছে, তারা বাড়িতে নেই, তারা বাড়িতে বসে বসে কাজ করছে না, এইসব লোকদের মানুষ মনে রাখছেন না। তো আমি চাইছিলাম তাদের একটু সম্বর্ধনা দিতে, যাতে তারা তাদের কাজটা ভালোভাবে করতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করছিলাম। তাই একটু কিছু নগণ্য আমরা তাদের তুলে দিয়েছি, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, যাতে তারা স্যানিটাইজিং করে। তুলে দেওয়া হলো রেলওয়ে কর্মচারী যারা রেলের সঙ্গে যুক্ত, এমার্জেন্সি স্টাফ। কতটা ভালো আমরা, তারা খুব খুশি হয়েছেন, এটা আমার খুব আনন্দিত যে তারা আমাদের এই প্রসঙ্গে এসেকে খুব প্রশংসিত করেছে। আপনার নাম? আর তাপস ঘোষ, বিশপুর মন্ডল প্রেসিডেন্ট। মহামারীর দিনেও নিজের জীবনকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে প্রতিনিয়ত মানুষ সেবায়, মানব জাতির সেবায় কাজ করে যাচ্ছে। যেমন সেখানে রেলের স্টাফ ছিল, তারা মেডিকেল টিম ছিল, ডাক্তার নার্স ছিল, তাদের প্রত্যেককে, কেন তারা এই মুহূর্তে মানুষকে বলছে ঘরে থাকতে, কিন্তু তারা জীবনের উপেক্ষা করে তারা কাজ করে যাচ্ছে, মানুষকে সেবা করছে, সমাজকে সুস্থ রাখবার জন্য। তার জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নাম আর ডেজিং? সজল কর্মকার, ভারতীয় জনতা পার্টির জেলা সদস্য। কম্পার্টমেন্ট